কথা বলে, সাধারণ মানুষের জন্য কথা বলে, খেটে খাওয়া মানুষের কথা বলে, কৃষকের কথা চিন্তা করে। ভুলে গেল আশিস ব্যানার্জি, ভুলে গেল চন্দ্রনাথ সিনহা। আপনারা জানেন মঞ্চে যে আছেন চন্দ্রনাথ সিনহা, এখানকার বিধায়ক আছেন, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী আমার দাদার মতন, আমি তো খুব শ্রদ্ধা করি, আমি তো ভালোবাসি। কেন জানেন? কেন আপনাদের সঙ্গে ঠকায় না, আপনাদের চোখ দেখায় না, আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তবেই তো সভাধিপতি। বিকাশ রায়চৌধুরী যা বলে তাই করে, যদি বলেন কি করেছে, আপনাদের মনে আছে বোধহয় এখানে 13 সাল আমি বলেছিলাম পঞ্চায়েত আমাকে ভোট দিন, আমি একটা রাস্তা কাঁচা রাখবো না, 12,984 খানা রাস্তা, 12,984 খানা রাস্তা আমি কত করেছি জানেন? আমি করেছি 11,800 রাস্তা করেছি। আমি কি অন্যায় করেছি? আমার সভাধিপতি কথা দিয়ে কথা রাখে। আমি আবার বলছি, আমার কোশবিরভূম জেলাতে আমার 8,771টা ছোট কালভার্ট আছে, আমি বিকাশ দাকে বলে দিয়েছি নেক্সট বিধানসভা আসার আগে এই কালভার্ট শেষ করতে হবে। কেন করবে না? মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে, দিন মজুরের পাশে থাকতে হবে, বেকার ছেলে মেয়েদের থাকতে হবে। আপনারা কেউ বলতে পারবেন আজকে ভারতবর্ষে নাই আশা, আজকে বেকার ছেলেদের মুখে হাসি নাই? কেন হাসি নাই জানেন? একের পর এক ঘরে ঘরে বেকার ছেলেরা বেকার হয়ে আছে। আর তুমি নরেন্দ্র মোদী, 2,056 কোটি টাকা তুমি বিদেশে গিয়ে খরচ করলে, তোমার লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষের টাকা নিয়ে গিয়ে তুমি একের পর এক বিদেশ গেলে, আবার বড় বড় কথা বলছো, অমিত শাহ নাকি প্রকল্পের নাম বলছো, বলছে নাকি মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না। কেন করতে দেবো? আমি তো 50% টাকা দিই, তুমি যদি 50 টাকা দাও রাজ্য সরকার 50 টাকা দেয়, তুমি যদি 100 টাকা দাও আমিও 100 টাকা দিই, খালি তোমার ছবি থাকবে, তোমার নাম থাকবে, আর কারো নাম থাকবে না। এ তো হতে পারে না মোদী, তুমি মিথ্যাবাদী।